কাঁচা ছাড়া গুগু পালন করুন বাণিজ্যিকভাবে, যেমন কাঁচাতে গুগু পালন করতে আপনাদেরকে অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। যেমন 100 জোড়া গুগু পালন করলে আপনার 40,000 টাকার কাঁচা লাগবে, প্লাস্টিকের বাটি, খাবার বাটি এবং পানির বাটি 20,000 টাকা লাগবে, আদার্স অন্যান্য খরচ লাগবে প্রায় 10-15,000 টাকা, 50-60,000 টাকা আপনার খাঁচা খরচ এবং প্লাস্টিকের বাড়ি খরচ সব কিছু লাগবে। কিন্তু খাঁচা ছাড়া আপনি যদি ফ্লোরে অথবা খাঁচামুক্ত ঘরে যদি আপনি গুগু পালন করেন তাহলে আপনার ওই টাকাগুলো লাগবে না, আপনার শুধু লাগবে একটি রুম এবং একটি সেট আপ। যেমন আমি একটি সেট আপ করছি খাঁচা ছাড়া, দেখুন আপনারা, দেখুন প্রাকৃতিকভাবে কিছু গাছ দিছি, গাছের মধ্যে পাখিগুলো বসে আছে এবং এখানে বাসা বানানোর জন্য জায়গা দিছি, সে তারা বাসা তৈরি করতেছে, এখন ডিম পারছে এবং অন্যতায় পাখি গাছের ডালে বসে আছে। এরপরে দেখেন আমি খাবার দিচ্ছি, খাবার সবগুলা পাখির খাবার একসাথে দেওয়া হচ্ছে, 10-15 মিনিট সময় লাগতেছে। এরপরে আমি তাদেরকে গ্রিট দিচ্ছি, খাওয়ার জন্য গ্রিট খাইতেছে, দেখেন সবাই মিলে। এরপরে আমি তাদেরকে গোসলের পানি দিলাম, তারা গোসল করতেছে, খাবার পানি দিলাম, খাবার খাইতেছে, ফ্লোরের মধ্যে তারা উন্মুক্তভাবে চলাফেরা করতেছে, তাদের কোনো বন্দি নেই, তারা উন্মুক্ত, তাই তারা উড়াউড়ি করতেছে, শরীর স্বাস্থ্য ভালো থাকতেছে এবং তারা যে খাঁচার মধ্যে নির্দিষ্ট একটি জায়গা, সে জায়গার মধ্যে 24-25 ইঞ্চি জায়গার মধ্যে তারা থাকে। আর এখানে তারা অনেক বড় একটা রুম, দেখুন আমার একটি রুম, একটি জানলা আছে, একটা দরজা আছে, তারা সবগুলা উড়াউড়ি করতেছে এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং দেখেন উপরে সানসিটির উপরে জায়গা জায়গা বসে আছে, এখানে পাখি দেখেন এই যে গাছের ডালে বসে আছে, এখানে নিচে দেখেন এখানে গাছের মধ্যে বসে আছে, এই যে গাছের মধ্যে বসে আছে, তাদের মন মতো উঠতে পারতেছে, তাদের যেভাবে খুশি সেভাবে, তারা যেমন গাছের ডালে এবং বনে জঙ্গলে থাকার যে তাদের একটা সুবিধা, ওই সুবিধাটা এখানে দেওয়া আছে। এই জন্য আপনারা কাঁচা ছেড়ে কলোনিতে অথবা ফ্লোরে ছেড়ে পাখি পালন করুন, আপনাদের খরচ অনেক কমবে। তাই আপনারা কাঁচা এবং এই প্লাস্টিকের বাটি, খাবার বাটি সব কিছু খরচ দিয়ে আপনি একটি গুগু পাখির খামার করতে পারতেছেন। তাই আমি বলবো আপনারা কাঁচার পাশাপাশি আপনারা ফ্লোরও ছেড়ে গুগু পালন করুন এবং তাদেরকে স্বাধীনতা দিন এবং তাদেরকে অন্যতায় তাদেরকে এই যে প্রাকৃতিক পরিবেশে তাদেরকে বড় করুন এবং তারা তাতে কী হবে, তারা ডিম বাচ্চা এবং তাদের প্রজনন অনেক বাড়বে। তাই আপনারা কাঁচা বাদ দিয়ে ফ্লোরও গুগু পাখি পালন করুন এবং তাদেরকে স্বাধীনতা দিন। আমি এই যে গুগু খামারের পক্ষ থেকে আপনাদেরকে যারা পাখি পালক আছেন তাদেরকে বলবো, আমি এই যে গুগু খামারের নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং আপনারা প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আপনারা আমার একটি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের শিক্ষণীয় কিছু থাকে তাহলে আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহিত করবেন। এবং আজ আমি এজি মিলন ভাই আপনাদেরকে নিয়মিত ভিডিও ধারণ করব, আপনারা আমার ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।